অযৌক্তিকভাবে যারা চালের দাম বাড়িয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। সকালে বরিশালে ফড়িয়াপট্টি এলাকায় নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা নিয়ে ব্যবসায়ী প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মহাপরিচালক বলেন, বাজারে একটি কথা ছড়িয়েছে যে ধানের দাম বেড়েছে, এটি সত্য না মিথ্যা সেটি অবশ্যই তদন্তের ব্যাপার। ধানের হিসেবে চালের দাম বাড়লেও চাল বাজারে আসতে কমপক্ষে হলেও 2 মাস সময় লাগবে। এটি অসাধু ব্যবসায়ীদের একটি কারসাজি বলেও জানান তিনি।